আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে এবছর তরমুজের আশানুরূপ উৎপাদন হয়েছে। মৌসুমের শুরুতে বাজার দর ভালো থাকায় লাভবানও হচ্ছেন কৃষকরা। এখানকার তরমুজের মান ভালো হওয়ায় ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তাহিরপুরের বিন্নাকুলি, রাজারগাঁও, সোনাপুরি হাটি আর বিশ্বম্ভরপুরের শক্তিয়ার খলা, শরীফগঞ্জ, চরগাঁও সহ বিভিন্ন স্থানে তরমুজের ফলন ভালো হয়েছে। কৃষকরা জানান, চার বিঘা উৎপাদন খরচ 70,000 টাকা হলেও বাজারে তা বিক্রি হয় প্রায় 3,00,000 টাকায়। বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। তরমুজ খেত করছি বালাই আল্লাহ দিলে, গতবার থেকে এবার ফসলও বালা গেল বছরের তুলনায় এবছর দ্বিগুণ ফলন হয়েছে জানালেন কৃষি কর্মকর্তা। আমাদের আবাদি জমিগুলিকে আমরা ফসলের বৈচিত্র্য আনার চেষ্টা করছি এবং বৈচিত্র্য আনার ক্ষেত্রে আমরা উচ্চ ফলনশীল যে সমস্ত ফসল আছে সেগুলিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং উচ্চ ফলনশীল ফসলের মধ্যে আমরা আমাদের কৃষকদেরকে দিয়ে ভুট্টা, আলু, তরমুজ, টমেটো সমস্ত ফসল করার জন্য চেষ্টা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় তরমুজের চাষ হয়েছে 750 হেক্টর জমিতে।